1967 সালের শুরুর দিকে সেই সময় শিলা প্রভুপাদ ওনার শিষ্যদেরকে নিয়ে একবার কথোপকথন করছিলেন। সেই সময় শিলা প্রভুপাদের কাছে গুটিকতক শিষ্য এবং যারা ছিলেন প্রায় বয়সে নবীন যুবক ছিলেন তারা, এবং ওনার হাতে বেশ গুটিকতক শিষ্যই তখন ছিল। তথাপি শিলা প্রভুপাদের যে স্বপ্ন ছিল সেটা ছিল গোটা বিশ্ব জয় করা। মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে উন্নয়ন, এই মিশনে তিনি ছিলেন সেনাপতি। তো ওনার থিঙ্কিং ছিল কিন্তু হাই, ওনার থিঙ্কিং ছিল সিম্পল লিভিং বাট হাই থিঙ্কিং। ওনার যদিও হাতে একমাত্র গোটা কতক শিষ্য তখন, কিন্তু উনি বারবার মাঝে মাঝে এই গ্লোবটাকে নিতেন এবং গ্লোবটাকে নিয়ে ঘুরিয়ে দিতেন। ঘুরিয়ে বলতেন, ব্রহ্মানন্দ তুমি রাশিয়াতে যাবে, বহু সুন্দর তুমি জাপানে যাবে, তুমি এখানে যাবে, তুমি ওখানে যাবে। তো অর্থাৎ তখন কিন্তু একদম কয়েকজন মাত্র, কিন্তু শিলা প্রভুপাদ স্বপ্ন দেখতেন যে একজন রাশিয়ায় প্রচার হবে, ইউরোপে প্রচার হবে, এখানে প্রচার হবে, ওখানে প্রচার হবে। তখন শিষ্যরা হাসাহাসি করতো শিলা প্রভুপাদের টার্গেট দেখে ছিল। তো শিলা প্রভুপাদের স্বপ্ন ছিল যদিও গোটা বিশ্বে সনাতন ধর্মের প্রচার করা, শুধুমাত্র এটা না, মহাপ্রভুর বাণীকে সার্থক করা, কিন্তু রাশিয়ার ব্যাপারে উনি একটু বেশি উদ্বিগ্ন ছিলেন। রাশিয়াতে অ্যাকচুয়ালি সেই সময় কমিউনিস্ট কান্ট্রি ছিল প্রথম কথা, এবং কমিউনিস্ট সেই সময় যিনি শাসন ছিলেন স্ট্যালিন, তো তিনি একদম দৃঢ়ভাবে তিনি নাস্তিক ছিলেন, এবং গোটা রাশিয়ার মধ্যে বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর একটা লোহা পর্দার আস্তরণ করে দেওয়াছিল। মানে পশ্চিমী দুনিয়ার সাথে কোনো সম্পর্কই রাশিয়া রাখতে দিতেন না, এবং নাস্তিকবাদকে অর্থাৎ নো গড এই থিওরিটাকে একদম রক্তে রক্তে প্রবেশ করার জন্য তারা দৃঢ়বদ্ধপরিকর ছিল। এমনকি স্কুলের মধ্যে সেখানে যাতে বাচ্চাদের একদম রক্তে মিশিয়ে দেওয়া হয় যায় যে দেয়ার ইজ নো গড, অর্থাৎ নাস্তিক এই কনসেপ্টটা, তার জন্য একটা দৃঢ়প্রতিজ্ঞ ছিল। অনেক যদিও গুটিগত আস্তিক মানুষ বেঁচে ছিল, তো ওনাদেরকে ওনারা অনেক অত্যাচার করতো, গুলি করে মেরে পর্যন্ত দেওয়া হতো, এরকম অবস্থা ছিল রাশিয়ার। মানে প্রকাশ্যে কেউ ধর্ম এই ব্যাপারটা নিয়ে কিছু চর্চাই করতে পারবে না, এরকম অবস্থা ছিল। তো এইটা দেখে প্রভুপাদ খুব উদ্বিগ্ন ছিলেন, কারণ তিনি জানতেন, তিনি প্রায় প্রবচনে বলতেন যে অ্যাকচুয়ালি ভালুকের মতো অ্যাকশনের প্রাণী নিম্নগ্রহ থেকে উঠে এসে তারা রাশিয়া আজকে রাজত্ব করেছে, সেই জন্য তারা ভগবান কনসেপ্টটাকে উড়িয়ে দিতে চাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়া হচ্ছে, রাশিয়া অ্যাকচুয়ালি ঋষিদের দেশ ছিল, ওই জন্য ঋষিয়া, আগে রাশিয়ার নাম ছিল ঋষিয়া, ঋষি থেকে ঋষিয়া, এবং পরবর্তীকালে সেটা হয়ে রাশিয়া হয়েছে। তো সেই জন্য প্রভাত বলতেন ওই সমস্ত ঋষিদের বংশধররা আজও জীবিত আছেন, যারা অভুক্ত, যারা ভগবত ভক্তির যে ক্ষুধা সেই ক্ষুধায় তারা অভুক্ত। এবং এইটা দেখে শিলা প্রভুপাদ খুব ব্যথিত হতেন। শ্রীমদ্ ভাগবতমে বিদুর উদ্ধবকে বলছেন যে প্রকৃত সেবা হচ্ছে সেটা যেটা জ্ঞান দান, এই জ্ঞান কি ভাগবত ভক্তির জ্ঞান। তো এই জ্ঞান দান করার জন্য শিলা প্রভুপাদ আতুর ছিলেন, এবং তিনি জানতেন যে রাশিয়ার কন্ডিশন কি, কিন্তু তথাপি তিনি একদিন ঠিক করলেন, তিনি শ্যামসুন্দর প্রভুকে নিয়ে তিনি চলে গেলেন রাশিয়াতে। যদিও সেই সময় রাশিয়া কিন্তু খুব ডেঞ্জারাস, কারণ এই সমস্ত ড্রেস পরে রাশিয়ায় ঢোকা মানে একটা বিরাট ব্যাপার, স্ট্যালিন সেই সময় এত অত্যাচারী ছিল। তথাপি তিনি শ্যামসুন্দরকে মাত্র 3 দিনের জন্য তিনি রাশিয়া পরিদর্শনে গেলেন যে কী হবে, যা হয় হবে। তো মাত্র 3 দিনের জন্য শিলা প্রভুপাদ গেছিলেন, সেই সময় কী আর করতে পারে। এবং লাস্ট দিনের মধ্যে, সেই 3 দিনের মধ্যে একদিন শ্যামসুন্দর প্রভু উনি বাজারে গিয়ে হঠাৎ করে অ্যানাতোলি বলে একজন যুবকের সাথে পরিচয় হয়ে গেল, এবং যুবকের সাথে কথোপকথন পর শ্যামসুন্দর প্রভু ওনাকে প্রভুপাদের কক্ষে নিয়ে গেলেন। যদিও প্রভুপাদের হাতে একদিনই ছিল, কিন্তু তথাপি প্রভুপাদ ওই একদিনের মধ্যে ওই অ্যানাতোলিকে এত দৃঢ়ভাবে ভগবত প্রেমের যে বীজ এমনভাবে প্রবেশ করেছিল যে অ্যানাতোলি একজন শুদ্ধ ভক্ত হয়ে গেছিল। এবং রাশিয়ায় সেই দিনের মধ্যে শিলা প্রভুপাদ ওনাকে শিষ্যবরণ করেছিল, নাম ছিল অনন্ত শান্ত দাস ব্রহ্মচারী। এবং এমনভাবে তিনি প্রভুপাদের সান্নিধ্যে তিনি এমনভাবে ভগবত কৃপা লাভ করেছিলেন, তিনি একা একটা রাশিয়া প্রচারের জন্য তিনি উদ্বিগ্ন ছিলেন। এবং তিনি বলেছিলেন যদি, কারণ একদিনের মধ্যে তো পূজা অর্চনা এত কিছু সেখানে সম্ভব নয়, তিনি বলেছিলেন সেই সময় রাশিয়া পশ্চিমী দুনিয়ার কোনো ব্যক্তি বা কোনো মহিলাকে রাশিয়ায় ঢুকতেই দেওয়া হতো না, কারণ কেজিবি এতটাই স্ট্রং ছিল সেই সময়, রাশিয়ান সরকার কেজিবি এতটাই স্ট্রং ছিল। তো সেই সময় একটাই উপায় ছিল, যদি পশ্চিমী দুনিয়ার কোনো মহিলাকে রাশিয়ার কোনো যুবক বিয়ে করে তাহলে সেই সুবাদে সে ঢুকতে পারে। এই ব্যাপারে তিনি প্রভুপাদ ছিলেন উদ্বিগ্ন। তখন প্রভুপাদ কী করলেন, প্রভুপাদ চিন্তা করতে লাগলেন যে কীভাবে, কারণ প্রভুপাদ সেই সময় চলে এলেন যেহেতু আর একদিনের মধ্যে ছিল, ভিসা পাইনি। তো শিলা প্রভুপাদ চিন্তা করলেন যে কী করা যায় যেভাবে অনন্ত দাসকে আমি হেল্প করতে পারবো। তখন ওনার মাথা হলো মন্দাকিনী মাতাজির কথা, শিলা প্রভুপাদের একদম খুবই অনুগত শিষ্যা মন্দাকিনী দেবীদাসী মাতাজি, শিলা প্রভুপাদের খুব প্রিয় শিষ্যাদের মধ্যে উনি ছিলেন অন্যতম। তো তিনি মন্দাকিনী মাতাজিকে হঠাৎ ডাকলেন এবং বললেন যে একদম হঠাৎ করে, তুমি কি মস্কোতে যাবে, মস্কোতে গিয়ে অনন্ত দাসকে কি তুমি বিয়ে করবে, তাহলে ভগবত ভক্তির এই যে ওনার খুব হেল্প হবে। তো অ্যাকচুয়ালি একবার কল্পনা করুন যে রাশিয়ার মতো সেই সময় এত ডেঞ্জারাস কান্ট্রি, সেখানে এই মন্দাকিনী মাতাজির সিচুয়েশানটা ভাবুন, যে সেখানে তিনি অনন্ত দাসকে চেনেন না, শিলা প্রভুপাদ ওনাকে বলছেন যে যাও তুমি অনন্ত দাসকে গিয়ে বিয়ে করো এবং রাশিয়ার প্রচারে হেল্প করো, কারণ জানে যে এটা একদম জীবনের জীবন, তাকে গুলি করে মেরে পর্যন্ত দিতে পারে এবং সেটার চান্স সবথেকে বেশি। কিন্তু
উনি কিছুক্ষণের জন্য চিন্তা করলেন যে একবার উনি মাথায় একবার ভেবেছেন যে শিলা প্রভুপাদ কখনো একবার প্রবচন দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে যদি কোনো গুরুদেব কখনো কোনো কঠিন কার্য দেয় এবং শিষ্য যদি সেটাকে সাথে সাথে স্বীকার করে তাহলে সে তৎক্ষণাৎ ভগবত ভক্তিতে উন্নত হয়। এবং তার যদিও কিছুক্ষণের মধ্যে এটা তিনি আশ্চর্য হয়ে গেছিলেন যে কী করবো, মানে ভয় পেয়ে গেছিলেন, বাট ওনার এই প্রার্থনাটা কথা মনে পড়ে গেল যে তিনি ভগবানের কাছে প্রার্থনা করতেন যে শিলা প্রভুপাদ এই যে কথাটা বললেন শিলা প্রভুপাদ কখনো যেন আমাকে কঠিন টাস্ক দেন আমি যেন হ্যাঁ বলি, তখন ওনার প্রার্থনাটার কথা মনে পড়ে গেল। তাহলে ভগবান সাথে সে সুযোগ দিয়েছেন, তিনি সাথে সাথে প্রভুপাদকে বললেন হ্যাঁ প্রভুপাদ আমি যাবো। প্রভুপাদ উৎফুল্ল হয়ে উঠলেন, মানে প্রভুপাদের স্বপ্ন যেন পূরণ হলো। এবং তিনি শ্যামসুন্দর প্রভুকে বললেন যে তাড়াতাড়ি ব্যবহার করো, তাড়াতাড়ি ব্যবস্থা করো যাতে মন্দাকিনী ওখানে যেতে পারে। এবং মন্দাকিনী সেই সময় কেজিবির নজর ছিল এটার উপর, এই মন্দাকিনী বেশি দিনের জন্য, মন্দাকিনী মাতাজি বেশি দিনের জন্য তিনি ভিসা পাননি, তিনি মাত্র তিনি হাইয়েস্ট 2 সপ্তাহের জন্য রাশিয়া গেছেন এবং তারপর মাঝে মাঝে যেতেন এবং 2-3 দিন এরকম করে। তো মন্দাকিনী মাতাজি গিয়ে অনন্তদাস প্রভুকে বিয়ে করেন এবং বিয়ে করে ওই 2 সপ্তাহের মধ্যে মন্দাকিনী মাতাজি ছিলেন একজন আইডিয়াল পূজারী, দারুণ পূজারী ছিলেন এবং তাছাড়া উনি ছিলেন একজন আদর্শ প্রচারক। তো 2 সপ্তাহের মধ্যে মন্দাকিনী মাতাজি অনন্তদাস প্রভুকে তিনি রেডি করে দিলেন, এমনভাবে রেডি করলেন যে উনি একাই পুরো রাশিয়া মাতি দেওয়ার জন্য সক্ষম ছিলেন। এবং পরবর্তীকালে অনন্তদাস প্রভু একাই রাশিয়াতে প্রচার করতেন এবং ওনারটার জন্য ওনাকে অনেক অত্যাচার সহ্য করতেন যখন বুঝতে পারলেন রাশিয়ান সরকার যে এটা কিছু হচ্ছে। এবং উনি ওনার প্রচারের স্টাইলটা এরকম ছিল যেটা আমরা কল্পনাও করতে পারবো না। উনি শুট বুট পরে কোনো একটা ক্যাফেতে যেতেন এবং সেখানে ভগবদ্গীতার বই বা ভাগবতের বই খুলে বসতেন এবং যখন কিছু ভগবৎপ্রেমী ভক্তটাকে দেখে বা এত সুন্দর সুপুরুষ তাকে জিজ্ঞেস করতেন এই ছবিটা কার, ছবিটা কার, এরকম কোথাও দেখিনি, তুমি জানতে চাও এই ছবিটা কার, তোমরা এক কাজ করো তোমরা গোল করে ঘিরে বসো, এমনভাবে বসে যেন পুলিশ দেখতে না পায়। তারপর উনি ওনাদেরকে নিয়ে ভগবদ্গীতার ওপর লেকচার দিতেন, এইভাবে তিনি করতেন। তিনি সুন্দর সুন্দর ড্রেস পরে যেতেন, যদিও এই প্রচারের স্টাইলটা এখনকার যুগে অ্যাপ্লিকেবল নয়, তিনি সুন্দর সুন্দর ড্রেস পরে যেতেন এবং উনি দেখতে খুবই সুপুরুষ ছিলেন। তো সুন্দর ড্রেস পরে গিয়ে তিনি কোনো যেখানে মহিলারা ডান্স ফান্স করছে সেখানে যেতেন এবং মহিলারা ওনাদের প্রতি অ্যাট্রাক্ট হতো এবং অ্যাট্রাক্ট হওয়ার পর উনি বার্থডে নিয়ে আসতেন এবং ভগবদ্গীতার উপর লেকচার দিতেন। যদি এটা শুনতে যদি এখনকার যুগের জন্য অনুকূল না হলো, তিনি সেই অনুকূল পরিস্থিতিটাকে সঠিকভাবে ইউজ করেছেন, এখনকার যুগের জন্য এটা অ্যাপ্লিকেবল নয়। এছাড়া আরও অনেক টেকনিক দিতেন, তিনি কী করতেন একগোচ্ছা গোলাপ ফুল নিয়ে আসতেন এবং সেটা ভগবানের চরণে নিবেদন করতেন এবং নিবেদন করার পর তিনি রাস্তায় সবাইকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করতেন যাতে ভগবানের সুগন্ধি ফুল ঘ্রাণ নিয়ে সবার মধ্যে ভগবত ভক্তির উন্নতি হয়। পুলিশ এসে জিজ্ঞেস করতো তাই তুমি কী করছো, অ্যাকচুয়ালি আজকে আমি প্রেম আমার লাভ সাকসেসফুল হয়েছে তাই আমি সকালকে সকলকে ভালোবেসে ফুল বিতরণ করছি, এইভাবে উনি প্রচার করতেন। পরবর্তীকালে যখন ভগবত ভক্তি তিনি একদম মার্ভেলাস প্রচার শুরু করলেন এবং রাশিয়ার সরকার বুঝতে পারলো যে না এটা আস্তে আস্তে সনাতন ধর্মের প্রচার বাড়ছে, তিনি ওনাকে জেলে ঢুকিয়েছিলেন, জেলেকে অত্যন্ত অত্যাচার করেছিলেন, তথাপি তিনি কিন্তু সরে আসেন। পরবর্তীকালে আমরা দেখেছি রাশিয়ায় যখন প্রচার সনাতন ধর্মের এই যে প্রচার যখন বিপুল আকার ধারণ করে সেই সময় রাশিয়ান সরকার দৃঢ়ভাবে প্রত্যয়ী হয় তাদেরকে দমন করার জন্য এবং ভক্তদেরকে নিয়ে গিয়ে জোর জবরদস্তি নিয়ে গিয়ে কারাগারে পড়ে। ওনার মধ্যে এক্সাম্পল যদি আমি সেট করি তাহলে সার্কিস ওয়ান জায়ান বলে একজন যুবক ছিলেন, সার্কিস ওয়ান জায়ান এবং ওলগা কিসিলিউভি। সার্কিস ওয়ান জায়ান উনি মাত্র 21 বছরের যুবক ছিলেন এবং উনি ভগবত ভক্তি গ্রহণ করেছিলেন বলে ওনাকে প্রচণ্ড অত্যাচার করা হয়েছিল শুধুমাত্র এটার জন্য। ওনাকে মাছ মাংস জোর করে খাওয়ানো হতো, জোর করে খাও, কিন্তু তিনি খেতে চাইতেন, তিনি খাননি, বলেছিল যদি মাছ মাংস না খাও তাহলে তোমাকে খেতে দেওয়া হবে না। উনি অনশন করেছিলেন তবু মাছ মাংস মুখে নেননি, জপ করতে দেওয়া হতো না, এর জন্য তিনি পাউরুটি দিত, সেই পাউরুটিটাকে জলে গুলে সেই জলে গুলে গোল 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 পুঁতির মতো বানিয়ে সেটাতে জপ করতেন। তিলক করতে দেওয়া হতো না, টুথপেস্ট দেওয়া হতো, সেই টুথপেস্টটাকে নিয়ে উনি তিলক করতেন। পরবর্তীকালে অনশনে অপুষ্টিতে তিনি জেলে মারা যান, মৃত্যুবরণ করেন, দেহ রাখেন জেলের মধ্যে, কিন্তু তিনি সনাতন ধর্মকে রিজেক্ট করেননি। ওলগা কিসিলিউভি উনি একজন মাতাজি ছিলেন, তিনি গর্ভবতী ছিলেন, গর্ভবতী অবস্থাতে ওনাকে জেলে ঢোকানো হয় এবং অত্যাচার করানো হয় এবং ওনার জেলের মধ্যেই উনি একটা কন্যা সন্তান প্রসব করেন, কন্যা সন্তানকে পর্যন্ত মেরে দেওয়া হয় কিন্তু ওনাকে ভগবদ্গীতির পর থেকে হাঁটানো হয়নি। এই এই জিনিসগুলো শুনতে যতটা ইজি মনে হয় আজকে কিন্তু এটা কিন্তু ততটা ইজি নয়, এতটা কষ্ট কি আমরা করতে পারবো? আজকে বিটা বিশ্বে সনাতন ধর্ম প্রচার করছে, এই সনাতন ধর্মের যে এই যে বিপুল প্রচার এটা কিসের জন্য সম্ভব হয়েছে, কতটা স্যাক্রিফাইস শিলা প্রভুপাদ এবং ওনার শিষ্যদের ছিল, শিষ্য শিষ্যদের ছিল, এই জিনিসগুলো কিন্তু কোনো ইউটিউবাররা রিলিজ করবে না কারণ এটার মাধ্যমে কোনো সস্তা পাবলিসিটি হবে না, কোনো ভিউয়ার বাড়বে না, কিন্তু অরিজিনালি এবং এটা কোনো নিউজ রিপোর্টে কোনো খবরের চ্যানেলে এটা ভাইরাল হবে না কারণ এই স্ট্রাগেলগুলো আমরা মনে রাখি না, এই স্ট্রাগেলগুলো আমরা মনে রাখতে চাই না। কিন্তু আমাদের উচিত আমাদের এই ভক্তদের এটাকে শেয়ার করা, আমি যদি এসব শেয়ার করা এগুলো কখনো বলি না কিন্তু আমি চাই যে প্রভুপাদ এবং ইসকনের এই যে কন্ট্রিবিউশন এটা যাতে সবার সাথে শেয়ার হোক, যাতে কেউ যখন গালি দেওয়ার আগে অন্তত শোনে এবং দুবার ভাবে, যে ভোর মনে যেন অন্তত গিল্ট ফিল করে যে আমি কাকে গালি দিচ্ছি, এটার কন্ট্রিবিউশনটা কী, আজকে গোটা বিশ্বের মধ্যে সনাতন ধর্ম যে প্রচার হচ্ছে তার পিছনে কতটা স্ট্রাগেল আছে, এই জিনিসগুলো আমাদের উচিত সকলের সামনে শেয়ার করা, সকলকে তুলে ধরা, সকলে জানুক যে শিলা প্রভুপাদ ওনার শিষ্য শিষ্যদের এই কন্ট্রিবিউশনটা কি, ইসকনের সনাতন ধর্মের গোটা বিশ্বের প্রচারে ইসকনের কন্ট্রিবিউশনটা কি। জগৎগুরু শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।
Thank you for watching our videos.